অবস্থা কি এখন? নার্গিস আপার অবস্থা কি এখন? হ্যালো, অবস্থা রোগীর কথা বলছেন? হ্যাঁ, কি অবস্থা উনি? অবস্থা খুব একটা ভালো না। ওই গুলি কি বের করছে না ভেতরে আছে? না, ওই চোখে দুটো বের করছে, চোখ তো শেষ, আর ওই ওইগুলা বের করার জন্য আজকে আবার সরোয়ার দিতেছেন। শরীরে কয়টা সিলিন্ডার লাগছে? ও মেলা কাদের ইটিয়ে দিয়ে প্রায় 38-40টি। 38-40টা? ওরে বাপরে বাপ, চোখে ঢুকছিল কয়টা? ওই যে সরোয়ার গুলি না কি কয় সেইটা, তো চোখে লাগছিল কয়টা? ওর যে চোখে গেছিল দুটি। ও দুইটা? এটা বের করছে তাই তো? দেখি আমরা চেষ্টা করি বাঁচানো যায় কিনা। কিন্তু পরে হলো ওই ব্যান্ডেজ খুলে একটি করি, এখন দেখা গেছে যে চোখের মণি ওইটা গলি, ওইটা একটা পানি আছে না, ওই পানি টানি সব বেরো। আচ্ছা, আর হলো ওই মানে ইসের এইটা কেন করলো ওরা, মানে আপনার এইখানে কেন ওরা গুলি করলো, কিংবা আপনার বাড়িতে কেন আসলো? এইটা হলো আমার কাছে হলো 6-7 মাস আগে থেকে 1,00,000 টাকা চাঁদা চায়। আচ্ছা, তারপরে হলো আমার বলি যে আমরা ঘর বাড়ি করিয়ে তারপরে মেয়ে টেয়ে বিয়ে দিছি, আমরা তো এখন যে অবস্থা আমার চলতেছে আমরা টাকা পাবো কই? তা তো টাকা আছে তোর গ্রামের লোক লোকেশন দিচ্ছে, এইভাবে করিয়ে 2-3 মাস মতো জি ফোন দেওয়ার পরে আর ফোন টোন দিত না জি। হঠাৎ এই ঘটনার 10-15 আগে ফোন দিল যে টাকা পয়সা দিলি নে, তখন আমরা বলছি যে আমরা টাকা পয়সা পাবো কই? আমার আসলে একদিন বাজার করি, 2 দিন করি নি, আর মেয়েকে বিয়ে দিয়ে একটা মানে পুঙ্গু হয়ে গেছি। হ্যাঁ হ্যাঁ, ওখান থেকে ফোন পেলাম যে এই ঘটনা জি। ওনার লাগছে কোন চোখে? ডান চোখে। ডান চোখে? আর হলো এখন শরীরের অবস্থা মোটামুটি খুব বেশি ভালো না তাই তো? না না, চোখ তো শেষই, চোখ শেষ। আচ্ছা, ওরা কতজন ছিল? ওরা কতজন আসছিল? এইটা তো সে দেখতে পারি নাই, মানে ওই বেড়ার আড়াল থেকে জি জি, বেড়ার আড়াল থেকে ওই টিউবওয়েলের উপর হইলো কড়াই জ্যোতি গেছিল জি, আর ওই সময় হইলো ওরা গুলি করছে মানে মারছে। আচ্ছা, বেড়ার আড়াল থেকে। আপনি মূলত কি করেন? আপনি কি করেন? আমি কৃষি কাজ করি। কৃষি কাজ করেন, তাহলে আপনাকে কেন টার্গেট করলো ওরা? এখন এটা কেন ধরলো সেটা তো আমি বলতে পারতেছি না, আমরা বলছি যে আমার অপরাধ, অপরাধ।